নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন লিভার স্টমাক কষা। এই জন্য এখানে লিভার স্টমাক মিলিয়ে প্রায় 700 গ্রাম পরিমাণ নিয়েছি। একটা কড়াই 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এবার 300 গ্রাম পরিমাণে আলু ভেজে নেব। আলুটা লাল করে ভেজে নিয়েছি। এবার আলুটা একটা পাত্রে তুলে নেব। আলু ভেজে তুলে নিয়ে আমি একই কড়াই দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। ফোড়নে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, 2টো তেজপাতা, 3 তেজপাতা আর জিরেটা 30 থেকে 40 সেকেন্ড ভেজে নিলাম। এবার দিচ্ছি কুচিয়ে নেওয়া 2টো মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজ হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিচ্ছি কুচিয়ে নিয়ে একটা বড় সাইজের টমেটো। এবার টমেটো নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। টমেটো দিয়ে মিনিট তিনেক ভেজে নিয়েছি আর টমেটো নরম হয়ে গেছে। এবার 1 চামচ দিচ্ছি জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ, হলুদ গুঁড়ো দিচ্ছি 1 চামচ, স্বাদ মতো দিলাম নুন আর অল্প পরিমাণে দিচ্ছি একটু জল। জল দিয়ে সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। 6-7 মিনিট সময় নিয়ে সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর 1/2 চামচ পরিমাণ দিচ্ছি আদা বাটা। এবার আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। আদা রসুন দিয়ে আরও 3-4 মিনিট কষিয়ে নিয়েছি আর আদা রসুনের কাঁচা গন্ধও চলে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে 3 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে লো ফ্লেমে আরও 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। এবার লিভার স্টমাকটা দিয়ে দেব। স্টমাক আর লিভারটা দিয়ে নাড়াচাড়া করে সমস্ত মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এই সমস্ত কিছু মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি।
দেখুন, লিভার স্টমাক খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর আলুও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমাদের চিকেন লিভার স্টমাক কষা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।